আজ হাওড়া রামতায় বিজেপির মহিলা ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মঙ্গলবার রাজ্যে আসার পর দেগঙ্গা কলকাতার মাহেশ্বরী ভবনে থাকা মহিলা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন পাঁচ সদস্যের এই দল। বিজেপির মহিলা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজ হাওড়ার আমতায়। আমরা বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সাংবাদিক সুচারু মিত্রের কাছ থেকে। সুচারু, বিজেপির এই মহিলা ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তাদের আজ কি কর্মসূচি রয়েছে একটু জানাও। দেখো, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আজকে আমতায় তারা ঘটনাস্থলে যাচ্ছে এবং যেখানে ওখানে সন্ত্রাস বিধ্বস্ত এলাকা রয়েছে ওখানে যে মহিলা বিজেপি কর্মী প্রার্থী এজেন্ট যারা আক্রান্ত হয়েছেন তাদের কি অবস্থা রয়েছে, যে সমস্ত মহিলাদের উপর অত্যাচার হয়েছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘর ছাড়াও রয়েছেন বহু মহিলা, তাদের সঙ্গে কথা বলতেই কিন্তু অপরাজিতা সারেঙ্গি সহ বিজেপির সাংসদ প্রতিনিধি দল পাঁচ সদস্যের সেই সাংসদ প্রতিনিধি দল আজকে আমতায় যাবে। এবং গতকাল আমরা যেমন দেখেছি মাহেশ্বরী ভবন, যেখানে বিজেপি একটি ক্যাম্প করেছে, যেখানে বিভিন্ন জেলার যারা ঘর ছাড়া বিজেপি নেতা কর্মী প্রার্থী এমনকি জয়লাভ করা প্রার্থীও রয়েছেন, সার্টিফিকেট নিয়ে তাকে আর বাড়ি ফিরে যেতে হয়নি, তাকে চলে আসতে হয়েছে কলকাতায়, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই মাহেশ্বরী ভবনেও কিন্তু অপরাজিতা সারেঙ্গি সহ বিজেপির যে সেন্ট্রাল টিম এসেছে তারা সেখানে যান এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন। আজকে তাদের সফরের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু আজকে হাওড়ার আমতায় সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে এই টিমের, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর খানিকটা পরে, এক দেড় ঘন্টা পরেই বাইপাসের ধারে যে বেসরকারি হোটেল সেই হোটেল থেকে বেরোবে বিজেপির এই মহিলা প্রতিনিধি দল এবং তারপর তারা পৌঁছে যাবেন আমতাতে সন্ত্রাস বিধ্বস্ত এলাকাতে। ধন্যবাদ সুচারু, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সুচারু মিত্রের সঙ্গে। আজ হাওড়ার আমতায় বিজেপির মহিলা ফ্যাক্ট ফাইন্ডিং টিম মঙ্গলবার রাজ্যে আসার পর দেগঙ্গা কলকাতার মাহেশ্বরী ভবনে থাকা মহিলা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন পাঁচ সদস্যের এই দল।